সামনে ঈদুল আজহা তাই বাড়তি লাভের আশায় ধান নিয়ে হাটে আসেন চাষিরা চলতি সপ্তাহে নওগাঁর প্রান্তিক হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ চাষি আর ব্যবসায়ীর দর কষাকষিতে ধান বেচা কেনায় জমজমাট নওগাঁর সরস্বতীপুর হাট গেল কদিনের চেয়ে এ হাটে জিরা কাটারি আটাশ বিধান নব্বই জাতের ধানের সরবরাহ বেড়েছে ধানের বাড়তি যোগানে মনপতি ষাট থেকে সত্তর টাকা দর কমায় হতাশ চাষিরা তাদের অভিযোগ সার কীটনাশক সহ নানা কৃষি উপকরণের দর দফায় দফায় বাড়ছে আর হাটে তোলা ধানের দর কমছে এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের সার ওষুধ হাল পাট সব দাম বেশি অথচ আমরা আবাদ করে লাভ করতে পারতেছি না বিশের বোতলের দাম যেটা ছিল পাঁচশো সেটার দাম করছে পনেরোশো সাতশো নয়শো নিচের কোনো ওষুধ পাওয়া যাচ্ছে এই ধানে প্রথমে কাঁচা বিক্রি করেছে আপনার তেরোশো বারোশো সাড়ে বারোশো কিন্তু শুকনা ধানে এখন বিক্রি হচ্ছে এগারোশো সাড়ে এগারোশো ধানের যোগান দেখে দর নির্ধারণ করেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি বাজেট ঘোষণার পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হিসেব কষে ধান কিনছেন এতে প্রভাব পড়েছে হাটে কাটারি ধান মোটামুটি এগারোশো আশি থেকে বারোশো বিশ টাকা পর্যন্ত আর যেটা মিনিকেট বা জিরা ধান বলে মার্কেটে এই ধানটা হলো বারোশো থেকে বারোশো চল্লিশ টাকা পর্যন্ত চলতি বুড়ো মৌসুমে জেলায় প্রায় সাড়ে বারো লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে বলে জানায় কৃষি বিভাগ এম আর রকি সময় সংবাদ নওগাঁ